আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন আর আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কোম্পানিগঞ্জ এখানে বেড়ানি যাইলাম, তাই ডিসাইড করলাম একটা ব্লগ করতাম। তো ব্লগ করার শুরুতেই সুরমা নদী পার হতে যাচ্ছি, 5 টাকা জন পিস, কারণ বর্তমানে আমাদের কিন ব্রিজটা কাজ চলতেছে, তাই আমাদেরকে নৌকা করে এপার থেকে ওপারে যেতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার সাথে আছে আমার খালাতো ভাই মারুফ, আর দেখি এখন কী করা যায়। তো আমরা এখন বিআরটিসি বাসে উঠে গেছি কোম্পানিগঞ্জের পাড়া, 45 টাকা। আর যদি আপনারা বুলাগঞ্জ বা সাদা পাথর যান তাহলে আপনাদের কাছ থেকে 75 টাকা রাখবে। তো চলতে চলতে এখন আমরা চা বাগানের মাছ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, অসাধারণ একটা ভিউ। সিলেটের পপুলার চায়ের বাগান এটি, আর সিলেটের চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে। তো আপনারা কিছু সিনেমাটিক শট দেখেন চা বাগানের। তো আমরা দেখতে পাচ্ছি একটি বিমান ফ্লাই দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। তো আশা করেছিলাম ফ্লাইটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, কিন্তু গাড়ি তো চলেই যাচ্ছে, সেজন্য আর দেখাতে পারলাম না। আসলেই আমি প্রকৃতির মাঝে সত্যিই হারিয়ে যাই, তাই ভিডিও করতে মিস করি নাই। ওই যে ইন্ডিয়ার পাহাড়গুলো, আসলে চোখ জড়িয়ে যায় আমার, পাহাড় বেয়ে ঝর্ণা বেয়ে যাচ্ছে, আহ কি সুন্দর। আর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন হাইটেক পার্ক, বঙ্গবন্ধু হাইটেক পার্ক। সম্ভবত আপনারা এখানে আসবেন, এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, সিলেট ইলেকট্রনিক সিটি সম্ভবত এটির নাম। আর এখানে আপনারা আসবেন, ওই যে মানুষগুলো দেখা যাচ্ছে, আপনারা আসবেন, প্রিয় মানুষদের নিয়ে আসবেন, বিকালকে আসবেন, ঘোরাফেরা করবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখন বাসের মধ্যে আসি, বাতাস খেয়ে খেয়ে যাচ্ছি, আর আমার সাথে তো আর আছেই আমার খালাতো ভাই, দেখি সামনে কী হয়। আর আমরা এখন বাস থেকে নেমে গেছি, আমাদের গন্তব্যস্থলে নেমে গেছি, এখন একটি অটো করে নিয়ে চলে যাব আমাদের সেই গন্তব্যস্থলে। অবশেষে সেই আমাদের গন্তব্যস্থলে চলে এলাম, চা নাস্তা করে একটু বের হলাম বাইরে স্নিগ্ধ বাতাস খেতে, একটু হাঁটাহাঁটি করলাম, তারপর আবারও আমরা সেই আমাদের গন্তব্যস্থলের জন্য রওনা দিলাম সেই। আর আমার পাশে কিন্তু আমার খালাতো ভাই ঘুমাচ্ছে, আহ কী শান্তির ঘুম। অবশ্যই যদি ভিডিওটা মারুফে দেখোস অবশ্যই কমেন্ট করে জানা তোর কিলা লাগে, তোর এক্সপ্রেশন কিলা লাগে। আর আমরা আবারও কিন ব্রিজও আইসি, এখন আবারও যাইম গিয়ে। তো ভিডিও পর্যন্ত শেষ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।